উৎসব প্রিয় বাঙালিদের জন্য আবার একটা নতুন উৎসবের খোঁজ নিয়ে চলে এসেছি। আজকে আমরা রয়েছি উৎসবের শহর চন্দননগরে। এখন গণেশ জননীর যে মেলা, সেই মেলায় আমরা ঢুকে গেছি। এখানে চারিদিকে দেখছো মেলা ফেলা বসেছে, খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। চন্দননগরের একদম কাছারি ঘাটের মাঠে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে মাঠটা, দেখতে পাচ্ছ এখানে সুন্দর লাইটিং করা রয়েছে। এদিকটা একদম সুন্দর লাইটিং রয়েছে, দেখো। কাছারি ঘাটে এই যে গণেশ জননী মায়ের পুজো, এবারে কিন্তু 75 বছর। তাই অন্যান্যবার এই মাঠটাতেই মেলা বসে, আগেরবার যখন তোমায় দেখিয়েছিলাম এই মাঠে কিন্তু মেলা বসছিল, এবারে এই মাঠটাতে মেলা বসেনি। মেলাটা পুরো চারপাশটা ছড়িয়ে রয়েছে, সেই সব জিনিসটাই তোমাদের দেখাবো। আর সঙ্গে প্রথমে আগে দেখাই চন্দননগরের যে এখানকার যে গণেশ জননী মা, তাকে কত সুন্দর আর খুব সুন্দরভাবে সাজিয়েছে, তো চলো সেটা তোমাদেরকে দেখাই। এখানে আসতে চাও তাহলে হাওড়া বর্ধমান মেন লাইনে মানকুণ্ডু স্টেশন নামবে, মানকুণ্ডু থেকে নেবে অটো বা টোটো করে, বলবে কাছারি ঘাট যাব। এটা কাছারি ঘাটের এখানেই মেলাটা হয়, যে গণেশ জননী পুজো আর মেলা দেখতে আমরা এসেছি। আর যদি ওপার থেকে আসতে চাও তাহলে আঁতপুর ঘাট পার হবে, পার হয়ে আমাদের এদিকটা পড়ে ঢ্যাপঢেপি ঘাট, সেটা পার হয়ে আসতে পারো। আর যদি কাউর এটা বুঝতে অসুবিধা হয় তাহলে ওদিকে শ্যামনগর ঘাট পেরিয়ে এদিকে তেলনিপাড়া ঘাট পড়বে, তেলনিপাড়া থেকে টোটো করে বলবে কাছারি ঘাট যাব, তাহলেও চলে আসতে পারবে। এই হচ্ছে পুরো কাছারি ঘাটের মাঠটা। আর এইখানের যে কাঠামোটা দেখতে পাচ্ছ, এটা কাছারি ঘাটের যে জগদ্ধাত্রী ঠাকুর হয় সেই কাঠামোটা, ঠিক এই জায়গাটাতেই হচ্ছে গণেশ জননী মায়ের পুজো। মাঠের ঠিক এই পাশটা করেই মেলা বসেছে। এখানে জিনিস, এখানে রয়েছে মেয়েদের হাত দুলের জিনিসপত্র, যাবতীয় কিছু। এদিকে রয়েছে কাপ টিসের যাবতীয় আইটেম, দেখো কাপ থেকে আরম্ভ করে কাঁচের জিনিস। এদিকটা রয়েছে ব্যাগ, বাচ্চাদের বই টই, এই সমস্ত জিনিস রয়েছে। মাঠের পুরো জায়গাটাকে জুড়ে এরকম সুন্দর লাইটিং করেছে। চন্দননগর তো আলোর শহর, তাই জন্য আলো তো থাকবে। এরকম পুরো এরকম পুরো মাঠটা জুড়ে এরকম সুন্দর লাইটিং রয়েছে, এক একটা লাইট এক এক রকম। ওই মাঠটা দেখো, ওইখানে হচ্ছে গণেশ জননী পুজোটা, ঠিক এই রাস্তা ধরে চলে আসবে। এই রাস্তা ধরে চারিদিকে এরকম মেলা বসছে, আর এই জায়গাটা করেছে পুরো বাচ্চাদের জন্য। এখানটা দেখো এরকম সুন্দর লাইটিং করেছে। এই জায়গাটা হচ্ছে ওই ডিশটা যেটাতে ঘোরে গাড়িগুলো, আর এদিকটা রয়েছে নাগরদোল্লা। এই মুহূর্তে লোক নেই, কিন্তু লোক থাকলে এই পুরো জিনিসগুলো রানিং। আর ওখানে ওই বাচ্চাদের যে ফোলানো বেলুনটা থাকে সেই বেলুনটা রয়েছে। জায়গাটা রয়েছে কাঠের আইটেম, দেখো বটি, কাঠারি, কাস্তে, যাবতীয় কিছু কুড়ুল, এখানে টুলও পাওয়া যাচ্ছে। টুলগুলো কেমন দাম দাদা? বড়টা 150 টাকা, ওই ছোটোটা 100 টাকা। বড়টা 150 টাকা আর এগুলো 100 টাকা করে। আর এই যে এগুলো রয়েছে বটিগুলো, মানে 60 টাকা থেকে আরম্ভ, 100 টাকা, এগুলো হচ্ছে 60 টাকা। আর এই এই যে এগুলো রয়েছে 200 টাকা করে। তো যাবতীয় আইটেমই পেয়ে যাবে তাই তো? এখানে কোথা থেকে আসছো তুমি? বিরুই, কল্যাণী পরে স্টেশন। আচ্ছা, হচ্ছে গণেশ জননী পুজোর মেন যে গেটটা লাইটের, সুন্দর করে গেট করেছে। দেখো এদিকে পুরো লাইটিংয়ের ব্যাপারটা রয়েছে এখানে। মেলা এসছি, একটু ঘুগনি খাবো দাদার কাছে। ঘুগনি রয়েছে স্পেশাল হচ্ছে 20 টাকা, আর নর্মাল হচ্ছে 10 টাকা। এরকম তোমার এরকম বাদাম, নিমকি এই জাতীয় দোকানও কিন্তু এখানে রয়েছে। এখানে
বাদাম রয়েছে, নিমকি রয়েছে, গুড়কাঠি রয়েছে, আর এদিকটা গজা মালপো। আমরা এখন মালপো কিনছি। এগুলোকে কি ছোট মালপো বলে? না, ছোট ছোট মালপো। আর একটুখানি মেলা টালা এলে এরকম জিনিস একটু না খাওয়া দাওয়া করলে ঠিক মেলা মেলা মনে হয় না। আর যেটা বলার ছিল, এই পুজোটা কিন্তু শুরু হচ্ছে 5 তারিখ থেকে, আর 9 তারিখে কিন্তু শোভাযাত্রার মাধ্যমে বিসর্জন হবে। চন্দননগর মানে লাইটিং, সেটা তো থাকবেই, তো দেখতে থাকো, নিশ্চয়ই সেটাও তোমাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।